দেখো দফায় দফায় সংঘর্ষ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমরা যেখানে আছি এখানে হচ্ছে পড়ুয়াদের এসএফআই, তারা এখানে জমায়েত করেছে, তুমি দেখতে পাচ্ছ। এবং যে মূল প্রশাসনিক ভবন, সেই মূল প্রশাসনিক ভবনে তালা দেওয়া আছে, এবং ভেতরে তারা তৃণমূলের কর্মী ইউনিয়ন আছে এবং তারা সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছেন। বারবার দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, বৈঠক হচ্ছে, কিন্তু সমাধান সূত্র মিলছে না। ছাত্রদের কাছে যাবো, কি দাবি তোমাদের মূলত? আমাদের মূলত দাবি, আজকে আমাদের ধর্মঘট ছিল, সকাল থেকে আমরা ধর্মঘট পালন করছি এবং সেই মতো আমরা অরবিন্দ ভবন আজকে প্রশাসনিক ভবনটা বন্ধ রাখি, গেটটা তালা দেওয়া হয়। কিন্তু সেইখানে যারা আনিস খানকে খুন করেছে, আজকের ঘটনা থেকে পরিষ্কার আনিস খানকে কারা খুন করেছে এবং তার হত্যার পিছনে কাদের হাত আছে, সেই তৃণমূলের গুন্ডা অর্থাৎ বিনয় সিং এবং তার বহিরাগত কিছু দুষ্কৃতি নিয়ে এসে আমাদের উপর দফায় দফায় আক্রমণ করে এবং আমাদের ছাত্রীদের, আপনারা দেখেছেন যে এখানে ব্যারিকেড যখন করা হয়েছিল তখন ছাত্রীদেরকে ধাক্কা দিয়ে মেরে ওরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই ঘটনার জন্য আমাদের তিনজন ছাত্রী অলরেডি গুরুতর আহত, তারা কেবিসিতে চিকিৎসারত। তো এই ঘটনার প্রতিবাদে আমরা এখন অবস্থান আমাদের চালিয়ে যাবো এবং বিনয়ের অপসারণ চাইব। এবার তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এখানে ছাত্রীরা পুরো গেট আটকে বসে আছে। আমি যদি ভেতরে যাওয়ার একটু চেষ্টা করি, ভেতরে যাওয়ার চেষ্টা করি, তোমাদের এখানে গেট আটকে কেন? গেট আটকে কেন? গেট আটকে কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি গেট আটকে কেন? গেট আটকে দেখো, বেসিক্যালি যেইভাবে তৃণমূল হামলা করেছে, এটা একদম মানে একটা একটা মহিলাকে যেইভাবে মারা হয়েছে সেটা আমার মনে হয় না একদমই উচিত। এবং শুধুমাত্র একটা সাইলেন্ট প্রোটেস্ট ছিল, যেইভাবে ওরা উইদাউট রিজন যেইভাবে একটা মানুষকে মারা হয়েছে না, একদমই উচিত না। দুজন ছাত্রী জখম হয়েছে এবং কেপিসি হাসপাতালে ভর্তি আছে বলে ছাত্রীরা দাবি করছে। ভেতরের যে ছবিটা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যেখানে আটকে আছেন সেখানে হচ্ছে তৃণমূলের কর্মী ইউনিয়ন, যে তৃণমূলের কর্মী ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তৃণমূলের কর্মী ইউনিয়ন এখানে আছেন, তারা এখানে পাল্টা স্লোগান দিচ্ছে। বিনয় সিং বলছি, আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি এই ধর্মঘটকে বানচাল করে দিয়েছেন এবং দুজন ছাত্রী জখম। কে কাকে বানচাল করেছে আর কে কাকে সচল রাখতে চাইছে সেইটা আপনারা এসে নিজে চাক্ষুষে দেখেছেন। আপনারা দেখছেন যে ইউনিভার্সিটির গেটে এই তালা ভেতর থেকে কে মেরেছে, কারণটা কি? আর স্লোগানগুলি শুনছেন যে তৃণমূলের ঝান্ডা উড়িয়ে দেব আমরা, সুতরাং এরপরে আর কোনো ভাষা থাকে কি না আমার জানা নেই। যেহেতু আমরা সরকারে আছি, শাসক দলের লোক সব সময় সহনশীল হবে, আমরা এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছি, এর পরেও দেব। কিন্তু যারা আন্দোলনে আছে তারা আন্দোলনকারী নাকি অসামাজিক তত্ত্বের মতন আচরণ করছে সেইটা আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষ দেখছে, দেখবে, বিচার করবে। আনিফ খানের আত্মা কাঁদছে, আগেও বলেছি এখনও বলছি। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আমরা যেখানে দেখতে পাচ্ছি এই গেট বন্ধ, এখানে তালা দেওয়া হচ্ছে, পড়ুয়ারে তালা দিয়েছেন, বাইরে থেকে প্রথমে তালা দিয়েছেন, তারপরে ভেতর থেকে তালা দিয়েছেন। তোমাদের সর্বশেষ বক্তব্য কি? চারজন কেপিসি হসপিটালে ভর্তি আছি আমরা, কোনোভাবে